হ্যালো বন্ধুরা, অফবিট নর্থ বেঙ্গলের আরও একটি ট্র্যাভেল ডেস্টিনেশন নিয়ে আবার চলে এলাম। কাঞ্চনজঙ্ঘার সাথে গোপন আলাপচারিতা, মেঘ পিয়নের আনাগোনা আর সবুজ পাহাড়ের মাঝে দিন যাপনের জন্য একদম আইডিয়াল ডেস্টিনেশন এই সামথা। কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ হতে পারে, সব কিছু ইনফরমেশান দেব এই ভিডিওতে। স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর শুরুতেই বলে রাখি, আমাদের এই ভ্রমণ চ্যানেল ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়ার জন্য, কাজেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সান্থার কালিম্পং ডিস্ট্রিক্টের অনাবিষ্কৃত একটি গ্রাম, যা বর্তমানে ট্রেকার্স এবং পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা হয়ে উঠেছে। আমি চুইখিম ভিলেজ ঘুরে চলেছি সান্থারের পথে। খুব একটা বেশি রাস্তা নয়, 16 কিলোমিটার রাস্তা। চুইখিম ভিলেজের ভিডিও যারা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। যারা সরাসরি সান্থার আসবেন, কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে এনজেপি, এনজেপি স্টেশন বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে গাড়ি বুক করে চলে আসুন সান্থার। প্রায় 65 কিলোমিটার পথ, ঘন্টা দুয়েকের জার্নি। মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেবক পাহাড়, কালীঝোড়া হয়ে সান্থার কখন পৌঁছে যাবেন বুঝতেও পারবেন না। এবার আসি কোথায় থাকবেন। যেহেতু ট্যুরিস্ট ডেস্টিনেশন সেইভাবে হয়নি, কাজেই গুটি কয়েক হোমস্টে আর ফার্ম হাউস রয়েছে। বেশ কয়েকটা হোমস্টে আর ফার্ম হাউসের নাম্বার আমি দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমি ছিলাম সান্থারের অ্যামিহুড হোমস্টেতে। এই হোমস্টের মালিক জারপানু লেপচা, যার নাম্বারও আমি দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। যে কারণে হোমস্টেটি নেওয়া তার কারণ হলো এই ভিউ। এক্স্যাক্টলি, এই ভিউ আপনি অন্য কোথাও পাবেন না। আমি বহু জায়গায় থেকেছি, বহু হোমস্টেতে থেকেছি, তবে এই ধরনের ভিউ, তাও আবার হোমস্টে ব্যালকনিতে বসে, চটজলদি পাওয়া যায় না। হোমস্টের ব্যালকনিতে বসে কফির কাপে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার অতুচ্চ চূড়ার সৌন্দর্য উপভোগ করা, সে যে কী ধরনের অভিজ্ঞতার উপলব্ধি বলে বোঝানো যাবে না। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার শ্বেত শুভ্র শিখর, ওই যে দূরে দেখা যাচ্ছে কালিম্পং পাহাড়ে একাংশ, আর এই দিকে ডান দিকে দেখতে পাবেন দার্জিলিং পাহাড়ে একাংশ। তবে বলে রাখি, অবশ্যই যখন সান্থার আসবেন তার আগে হোটেল, হোমস্টে বা ফার্ম হাউস যেখানেই থাকুন না কেন, বুক করে তারপরে আসবেন। সান্থারে কী কী দেখবেন? সান্থারে হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখুন আর পাহাড়ের নির্জনতাকে উপভোগ করুন। বিকেল 3:30 নাগাদ চলে যান পানেবু ভিউ পয়েন্ট, এখান থেকে সূর্যাস্ত দেখতে দারুণ লাগে। এবার আসি খরচাপাতিতে। প্রথমেই বলি, যেহেতু অফবিট ডেস্টিনেশন তাই খরচ একটু বেশি পড়ে। এনজেপি থেকে 3-3.5 হাজার টাকা গাড়ি ভাড়া পড়ে সান্থার আসার জন্য। হোমস্টেতে পার হেড পার ডে ফুডিং এবং লজিং নিয়ে 1.5-2 হাজার টাকা ধরে চলুন। সান্থার বছরে যে কোনো সময় আসতে পারেন। এখান থেকে ঘুরে নিতে পারেন চারকোলে, যা মাত্র 8 কিলোমিটার দূরে, লাভা মাত্র 24 কিলোমিটার দূরে ও কালিম্পং মাত্র 42 কিলোমিটার দূরে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার কোনো এক নতুন ভ্রমণের সন্ধান নিয়ে। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন আর দেখতে থাকুন শুভব্রত ডায়েরি। স্টে টিউনড।